ক্লাস 8 2023 এ যারা সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশন দিচ্ছ তাদের জন্য দেখো চারটি সেটস কোশ্চেনস পেপার একসাথে, অর্থাৎ আলাদা আলাদা চারটি স্কুলের প্রশ্ন একসাথে তোমাদের রাখছে। এই জন্যই যে কেমন ধরনের প্রশ্ন তোমাদের আসতে চলেছে তোমরা চটপট দেখে নাও। আর সত্যি সত্যি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনস, এর মধ্যে মিনিমাম 80-90% তোমরা জেনে পেয়ে যাবে তোমাদের এক্সামে। তো চলো বেস্ট অফ লাক, আমি তোমাদের সাথে ছিলাম তোমাদের প্রিয় নিজেন স্যার। আমি চটপট একটু বাকি প্রশ্নগুলো একটু দেখিয়ে নিই, দেখো প্রশ্ন প্যাটার্ন কেমন হতে পারে তোমাদেরও। ভালো করে লক্ষ্য করো কেমন ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে, কোন কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো। যেমন এখানে সত্যি সত্যি এইটা বা এই ম্যাথসটা ভীষণ ইম্পর্টেন্ট, লসগু গসগু এইরকমই একটা তো অবশ্যই থাকবে। তারপর সরল সমীকরণ, এইখানে দেখো একটা যে ম্যাথসটা ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেক বছর পড়ে, চিনির মূল্য যেমন এইখানে একটা দিয়েছে, এইখানে তিন চারটা অঙ্ক আছে বইয়ে, ওই অঙ্ক কটার মধ্যেই একটা পড়ে। যেমন এইখানে দেখো অনুপাত সমানুপাতের অঙ্ক, যেখানে দেখো মিশ্রণের অঙ্ক যেখানে একটা দিয়ে দিয়েছে, এটা আই থিঙ্ক 8 বা 10 দাগে দেখো খুব সুন্দর। আর একটা তোমাদের দেওয়া থাকবে কি এখানে উপপাদ্য। তো চলো এই গেল তোমাদের বহুড়ু হাই স্কুলের, আমরা এবার যাব দক্ষিণ বারসাত শিবদাস আচার্য উচ্চ বিদ্যালয়। সেখানেও প্রশ্ন প্যাটার্ন দেখো, এই একটা দিয়েছে দেখো খুব সুন্দর একটা মানে অঙ্ক দেওয়া, এইটা এইরকম প্যাটার্নের অঙ্ক দেয় অসক্ষমতা সম্পন্ন, এইটাই এটা যেমন খুব সুন্দর। এগুলো ছোটো কোশ্চেন্সের মধ্যে 2 নম্বরের মধ্যে কিছু কিছু এসে গেছে, দেখে নাও। আর এই একটা সন্নিহিত কোণ মান, এই অঙ্কটা দিয়ে একটা খুব সুন্দর পূরক কোণ সম্পূরক কোণের ব্যাপারটা তোমরা একটু জানবে। আচ্ছা এইবার বহুড়ু গার্লস হাই স্কুল, আচ্ছা এইখানে দেখতে পাচ্ছ কত নম্বর পেজের কোন দাগের অঙ্ক বইয়ে ছিল সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আর এ নিয়ে আগের ভিডিও করেছিলাম গত বছরে, তো ডিসক্রিপশন বক্সে তোমরা সে ভিডিও লিঙ্ক সময় পেলে দিয়ে দেবো, বা তোমরা চ্যানেলে গিয়ে ক্লাস 8-এর মধ্যে ঢুকে এই সমস্ত উত্তরগুলোও পেয়ে যাবে। বসে দেখি কত দাগের অঙ্ক কত কী সব কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে, কোন দাগ থেকে পড়েছে কোনটা পড়েছে সব কিছু কিন্তু এখানে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, প্রত্যেকটা দিয়ে দেওয়া আছে কয়েক দাগ থেকে পড়েছে। এখানে তোমাদের জন্য বলি এই ম্যাথসটা মোস্ট ইম্পর্টেন্ট, এই ম্যাথটা, এই দুটোই তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পড়তে পারে ভীষণ, একদম 100% এই দুটোই মোস্ট ইম্পর্টেন্ট। ওকে আচ্ছা আমরা একটু পরের পেজে যদি আরও একটু পার্ট আছে দেখো, এই সংস্কৃত পার্ট ছাড়া আমরা এখানে একটু দেখি, এই একটা যেমন দিয়েছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা, এবং এই একটা উপপাদ্য দিয়ে রাখা। তো একটু আগে তোমাদের জানাচ্ছিলাম এই উপপাদ্য বিষয়ে, তো নিশ্চয়ই লক্ষ্য করেছ। তো দেখো এখন আমরা আরও একটা সেটসে যাব, যেখানে লক্ষ্য করো দেখো এখানে প্রশ্ন প্যাটার্ন কেমন ছিল। এখানে প্রশ্ন ইম্পর্টেন্ট বলতে এইটা এটা ভালো ইম্পর্টেন্ট ম্যাথস আছে, এটাও খুব সুন্দর ম্যাথস এটা, এবং তার সাথে সাথে এখানে এই যেমন পাঁচের দাগে নাসিব মানে নসিবপুর এটা দিয়ে দিয়েছে খুবই সুন্দর এটা। তো বাকিগুলো একটু দেখে নাও, এই একটা তো তোমাদের উপপাদ্য যেটা একটা অবশ্যই পড়বে এটা মাথায় রেখো, পুরক্ষণ সম্পূরক্ষণের পাঠ যাদের হয়ে গেছে হয়নি সেগুলো একটু লক্ষ্য রেখে এই অঙ্কগুলো তারা তোমরা চটপট একটু মানে তাড়াতাড়ি প্র্যাকটিস করে নাও। চলো আর চ্যানেলের সাথে থাকো, সাবস্ক্রাইব করে সাথে থাকো। প্রত্যেকটা সাবজেক্টের সায়েন্স খুব শীঘ্র আসছে, এবং আরও অন্যান্য সাবজেক্টের প্রশ্ন দেখার জন্য ডিসক্রিপশন বক্সে যাও, সেখানে ডিটেলস দেওয়া আছে, বা এন স্ক্রিনে কোনো একটা ভিডিওর ভিতর থেকে অন্য ভিডিওতে চলে যেতে পারবে। বেস্ট অফ লাক।